করোনার ভয়াবহ প্রকোপে ক্রমেই যেন মৃত্যু পরিতে পরিণত হচ্ছে ভারত। প্রতিদিনই রোগী শনাক্ত আর মৃত্যুতে রেকর্ড গড়ছে দেশটি। এমন পরিস্থিতিতে মোদি সরকারের কাছে সাহায্যের বার্তা পাঠিয়েছে চীন। সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। এদিকে বহির্বিশ্বে সরবরাহের প্রতিশ্রুতি রক্ষায় ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সেরাম। এই অবস্থায় জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেয়েছে মডার্নার টিকা। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। ভারতের বাতাসে এখন যেন শুধু লাশের গন্ধ, হাসপাতালের সামনে সারি সারি মরদেহ, পাশে স্বজন হারার আর্তনাদ, সবখানেই এখন শুধু অক্সিজেনের জন্য আরতি। তবুও মিলছে না প্রাণ রক্ষার জন্য সামান্য অক্সিজেন। গেল দিনেও দেশটিতে 4 লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছে 3,500-এর বেশি। এমন অবস্থায় দিল্লির লকডাউনের সীমা বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত। এছাড়াও ভারতে লাগামহীন সংক্রমণের জেরে 31 মে পর্যন্ত বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনিকার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সেরাম। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে যেসব দেশ কার্যকর টিকা পেতে সমস্যায় পড়েছিল তারা দ্রুত তা পেতে পারবে। এদিকে বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শি জিনপিং সরকার। সাহায্যের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এদিকে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় আরও 8,73,000 সংক্রমিত এবং 14,300-এর বেশি প্রাণহানি হয়েছে। মাসুদ রানা, নিউজ 24।